আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম মাই ডেয়া লার্নার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ইনশাল্লাহ ডেয়া লার্নার্স তারপরে চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট ডেয়া লার্নার্স তোমরা যারা ক্লাস সেভেন সিক্স সেভেনে পড়তসো এইটে পড়ছো তোমাদের জন্য কিন্তু এই জ্ঞানগুলো লাগবে যারা নাইনে রয়েছে নাইনের হচ্ছে আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা পড়ে তাদের জন্য এই লাগবে তো ডেয়ালার্নার্স সবার উদ্দেশ্যেই বলি সাধারণ জ্ঞান কিন্তু সবার জন্যই লাগে তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় এম ডিজি এর পুনরূপ কী ডেয়াল এটা কিন্তু শুধু আমাদের স্কুলের জন্য নয় আমরা চাকরির জন্য কিন্তু এগুলো জানতে হয় তো এমডিজির পুনরূপ হল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস তোমরা এগুলো মনে রাখবে তোমাদের কাজে লাগবে এমডিজির পুনরূপ হল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যেটাকে বলা হয় এরপর এস ডিজির কয়টি এস ডিজির অভিষ্ট হলো সতেরোটি তোমরা মনে রাখবে এস ডিজির পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আর এস ডিজির অভিষ্ট হলো সতেরোটি এমডিজির অভিষ্ট কয়টি এমডিজির অভীষ্ট বা লক্ষ্য হল আটটি আর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হল ছয়টি আরবি ইংরেজি চাইনিজ রাশিয়ান ফরাসি স্পেনিশ এরপর জাতিসংঘের পতাকাটির রঙ কেমন জাতিসংঘের পতাকাটি হালকা নীল রঙের জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টনিও গোতারেস জাতিসংঘের মোট কয়টি শাখা বা সংস্থা রয়েছে ছয়টি জাতিসংঘের সেই ছয়টি শাখার নাম হচ্ছে ওসি ওসি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক আদালত নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদ সচিবালয় তোমরা এই নামগুলো অবশ্যই মুখস্ত করে ফেলবে জাতিসংঘের সদস্য দেশ একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য দেশ কয়টি একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য দেশ শুরুতে ছিল একান্নটি কিন্তু বর্তমানে এর সদস্য দেশ হলো একশো তিরানব্বইটি পৃথিবীতে বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে কয়েকটি পৃথিবীতে বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে দুইটি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো সালে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো সালে লিগ অফ নেশনস এটি বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস হলো চব্বিশে অক্টোবর এগুলো সব মনে রাখবে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল তাহলে উনিশশো সালে আর উনিশশো সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় চব্বিশে অক্টোবর আমাদের হচ্ছে জাতিসংঘ দিবস আর জাতিসংঘের সদর দপ্তর কিন্তু আমরা একটু আগে শিখলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘ যা বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো সালে সর্বপ্রথম বাংলাদেশ উনিশশো আটাশি সালে শান্তিরক্ষা বাহিনীতে সশস্ত্র বাহিনী প্রেরণ করে শিক্ষা কি শিক্ষা হচ্ছে যে কোনো দেশের উন্নয়নের চাবিকাঠি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ কত সালে উত্তীর্ণ হয় দু সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যাত্রা শুরু হয় কবে দু সালে এমডিজির পূর্ণরূপ হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আর এস ডিজির পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মাইডিয়াল লার্নার্স আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবে একটা কমেন্টে তোমার মতামত জানাবে আর যারা নবম দশম শ্রেণীতে পড়ছো ডিয়া লার্নার্স তোমাদের বিশেষত মানবিক বিভাগের শিক্ষার্থীদের ইতিহাস ভূগোল অর্থনীতি এই ক্লাসগুলো পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবে কোন অধ্যায়ের ক্লাস নিতে হবে সেগুলো আমি সব সুন্দর করে আপলোড করে দেবো যাতে তোমাদের এগুলো পড়তে অনেকটা সুবিধা হয় আর শর্টকাট কীভাবে মনে রাখতে হয় সেই নিয়মগুলো আলোচনা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ